ऑनलाइन श्रेणी कार्यक्रम में नवम श्रेणी शिक्षार्थी स्वागत वसलम अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमी मोहम्मद सिराजुल इस्लाम सहकारी शिक्षक इस्लाम शिक्षा कोतला माध्यमिक विद्यालय अभयनगर जशोर। आलोचना उपस्थापने आमी शिक्षार्थी प्रथम जे विषयटी निये अवगत करते चाय সেটি হচ্ছে যে COVID-19 বা করোনা আজকে সারা বিশ্বের মহামারী আকার ধারণ করছে, আমাদের বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তাই আমি শিক্ষার্থীদের বলব যে তোমরা সদা সর্বদা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে, সরকারি নির্দেশনা মেনে চলবে। বেশি একটা এ সময় তোমাদের বাইরে যাওয়ার দরকার নেই, যদি বাইরে যেতে হয় তো অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বেশি বেশি করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলবে, সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড পরিমাণ হাত ধুতে করবে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে চলবে। আর এই বিষয়গুলো পরিবারের সবাইকে অবহিত করবে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সুরক্ষা থাকা যাবে। যাই হোক, আজকে আমার আলোচনার মূল বিষয়ে ফিরে যাব। আমি এখন নবম শ্রেণীর ইসলাম ধর্ম অনুভূতি শিক্ষা তৃতীয় অধ্যায়ের পঞ্চম যে পাঠ সম্পর্কিত এ বিষয়ে আমি আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম আসলে হজ মুসলিম মিল্লাতের একটি গুরুত্বপূর্ণ রকম, একটি ফরজ রকম। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের ভিতর এই হজ অন্যতম এবং এটিকে ধরা হয় পঞ্চম স্তম্ভ। যাই হোক, এই বিষয়ে আমাদের জানতে হবে। আগে জানি হজ কি। হজ আরবি শব্দ, অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, বাসনা করা। অর্থাৎ কোনো কিছুর ইচ্ছা করাকে আরবিতে হজ বলা হয়। ইসলামের দৃষ্টিকোণ দিয়ে ইসলামিক পারিভাষিক সংজ্ঞায় বলা হয় মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে জিলহজ মাসের নির্ধারিত দিবার সময়ে নির্ধারিত পন্থায় নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করার নামই হচ্ছে হজ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পবিত্র কাবাঘর জিয়ারত করাকেই হজ বলা হয়। এই হজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছে, যার উপর সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার, তারপর আল্লাহর উদ্দেশ্য একবার হজ করা ফরজ। অতএব হজকে অস্বীকার করার, পরিহার করার কোনো উপায় নেই। যাই হোক, এরকম একটা গুরুত্বপূর্ণ রোপণ, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় পালন করার জন্য কিছু নিয়মাবলী থাকবে। এ দৃষ্টিকোণ দিয়ে হজের কিছু ফরজ বিষয় থাকবে, কিছু অজীব বিষয় থাকবে। আমি এখন হজের ফরজ বিষয়ে আলোচনা করব। হজের ফরজ 3। 1. ইহরাম বাঁধা, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে হজের নিয়াত করা। এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বা রাষ্ট্রের বিভিন্ন হাজিগণ তাদের নির্দিষ্ট জায়গা থেকে হজের নিয়াত করবে, আর এটা আছে হজের ইহরাম। 2. নয়জিল হজ, প্রত্যেক হাজিগণকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এবং 3. তাওবে জিয়ারত করা, অর্থাৎ বিদায় তর্ক করা। এটা মক্কাবাসী হাজিদের জন্য সারা পৃথিবীর সকল অঞ্চলের সকল দেশের হাজিগণ হজের যাবতীয় কাজ শেষে তারা বিদায় তর্ক করে চলে আসবে। এবার হজের ওয়াজিব কার্যক্রম,
যে কাজ যদি ভুলে বা অনিচ্ছায় বাদ যায় তাহলে ওয়াজের সৌন্দর্য নষ্ট হবে। এগুলোর কাজ হচ্ছে সাতটি। এক, নয়েজিল হজ দিবাগত রাত্রে সকল হাজিদের মুজদালিফায় অবস্থান করতে হবে। দুই, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে হাজিদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। তিন, দশ এগারো বারোই জিলহজ মিনায় অবস্থান করে নির্ধারিত স্থানে শয়তানের উদ্দেশ্য করে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। চার, কুরবানি করতে হবে। পাঁচ, মাথার চুল মুন্ডন বা খাটো করতে হবে। ছয়, বিদায় তাওয়াফ করতে হবে। সাত, দম দিতে হবে। অর্থাৎ হজের ভিতর যদি কোনো কাজ ভুলে বা অনিচ্ছায় বা ইচ্ছায় বাদ পড়ে যায় তাহলে কাফফারা স্বরূপ অতিরিক্ত একটি কুরবানি দেওয়া লাগবে। এই সাতটি কাজ হলো হজের ওয়াজ। তাই আমাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদের বলবো যে হজের এই ওয়াজিব আর এই ফরজ যে কাজগুলো বলা হলো এই বিষয়ে খেয়াল রাখবে। তাহলে হজের ওয়াজিব ও ফরজ বিষয়গুলো বুঝতে জানতে সহজ হবে। হজের ইসলামিক কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এখন কথা বলব। যেহেতু মন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যার উপর সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাবার, তার উপর আল্লাহর উদ্দেশ্যে একবার হজ করা ফরজ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে হজ একটি ফরজ বিষয়, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এখানে সামর্থ্যের কথা যদি বলা হয়, সামর্থ্য আছে দুইটি বিষয়, একটি হচ্ছে আর্থিক সামর্থ্য আর একটি হচ্ছে দৈহিক সামর্থ্য। মানে যে কোনো মানুষের উপর হজ ফরজ নয়, যার আর্থিক সফলতা থাকবে নির্ধারিত বিষয়ে নির্ধারিত টাকা দিয়ে তার ওই জায়গায় যাওয়ার সামর্থ্য রাখবে, আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখবে, সঙ্গতি থাকবে এরকম ব্যক্তির উপর। আরেকটা সঙ্গতি হচ্ছে শারীরিক সামর্থ্য, মানে আমার টাকা আছে অর্থ আছে আবার শরীর ঠিক নেই তাহলে হবে না। আর্থিক সঙ্গতি আর শারীরিক সঙ্গতি বা সামর্থ্য এই দুটার সমন্বয়ে থাকলে তাকে সামর্থ্যবান ব্যক্তি হিসেবে গণ্য করা হবে আর তার উপরই হজ ফরজ। এইটা পালন করলে একদিকে যেমন মন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হবে, ইসলামের রোকন পালন করা হবে, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, রাসূল সন্তুষ্ট হবেন, পরকালে কামিয়াবি হাসিল করা যাবে। অন্যদিকে যদি এরকম ফরজ কাজকে কেউ অস্বীকার করে, বিভিন্ন টালবাহানা করে, আমার এটা হয় নাই ওটা হয় নাই, আমি আমার শরীর ঠিক নাই বা আমার এই ধরনের সামর্থ্য নাই, আর্থিক সঙ্গতি নাই, এই বছর না সে বছর না, এই করতে করতে অনেকে অস্বীকার করে, তাহলে সে প্রত্যক্ষভাবে সে আল্লাহর ফরজ গ্রহণকে সে অস্বীকার করবে, অস্বীকার করে থাকা হবে। তাই ইসলামের দৃষ্টিকোণ দিয়ে এই হজের গুরুত্ব অপরিসীম। হজের সামাজিক গুরুত্ব নিয়ে দুটি কথা বলি। হজ মানুষকে ভ্রাতৃত্ববোধ শেখায়। পৃথিবীর সকল মুসলমানগণ যে ভাই ভাই তা পবিত্র কাবা শরীফে গেলেই তার একটা বিরাট নমুনা দেখা যায়। পৃথিবীর কালো ধলো নিগ্র শ্বেত কৃষ্ণাঙ্গ বাংলাদেশ ভারত পাকিস্তান বিভিন্ন এলাকার লোকজন ওই দিনকে প্রত্যেকেই ভাই ভাই বলে যায়। এর থেকে তারা সামাজিক শৃঙ্খলাবোধ শিক্ষা লাভ করে, তারা বোঝে যে একতাই বোধ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি তারা সামাজিক বন্ধন ভ্রাতৃত্ববোধ সমানতা এগুলো তারা রপ্ত করে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে এ বিষয়ে আলোচনা করা হবে। এখন আমি শেষ করছি।
আল্লাহ হাফেজ।